সুপ্ৰভাত পিলা নাই আজি আমি দ্বিতীয় বিজ্ঞান মাটি বিষয়টি পঢ়িবা পঞ্চম অধ্যায় মই আগামীকা বা বিষয়ে পঢ়াইদাই তাৰ অভ্যাস তুমাক আলোচনা কৰে আজি আমি মাটি বিষয় পঢ়িবা মাটিৰে আমাৰ বহুত উপকাৰ আছিলে মাটৰে আমি বিভিন্ন প্ৰকাৰ জিনি তিয়াই কৰো মাটিৰে আমি চাছ কৰো মাটিৰে মূৰ্তি তিয়াৰ কৰোঁ এইভাৱ ভাৱে মাটিৰ সব কাৰ্যুমুক পঢ়াইবি ଦେଖ ପାଣି ପବନ ଶୀତ ତାପ ପ୍ରଭାବରେ ପଥର ସବୁ ଭାଙ୍ଗି ଗୁଣ୍ଡ ହୋଇଯାଏ ଏହି ଗୁଣ୍ଡ ଜଳରେ ମିଶି କାଦୁଅ ହୋଇଯାଏ ଜୀବମାନଙ୍କ ମଲା ଦେହ ବା ଜୈବ ପଦାର୍ଥ ଏହି କାଦୁଅ ସହିତ ମିଶି ମାଟି ତିଆରି ହୁଏ ମାଟି ଆମ ପାଇଁ କେତେ ଦରକାରୀ ତାହା ଆମେ ଜାଣୁଛୁ ମାଟି ଉପରେ ଆମେ ଗଛ ଲଗାଇବା ମଞ୍ଜି ବୁଣି ଫସଲ ଅମଳ କରୁ ସବୁ ସ୍ଥାନରେ ମାଟି এটা কোণ সবুপ্রকার ফসল হে সবু স্থানের সবুপ্রকার ফসল হয়ে পড়ে কেউ মাটিরে ফসল হব কেউ মাটি ফসল হব না তা আগামী বিষয় তুমি পড়াইবি ও শুনেবি তুমি এবার ছোট শ্রেণী ছোট শিশু মানে তোমার মাটি বিষয়ে যেতে কি জাঁবা কথা সেত জাঁবিয়া আমি তাপরে যেত বড় ক্লাস খুঁজে আউটি অধিক মাটি বিষয় জানিবা। মাটি আমি অতি দরকারি মাটিরে আমি উপরে আমি গছ লগাও জীবজন্তু জীবজন্তু মান মলা দেহ বা জৈবিক পদার্থ কাদুয় সহিত মিশি মাটি তৈর এটা গোটে কোশ্চিন আসিলা যে মাটি কিপর টিয়ারি হুয়ে দেহ বা জৈবিক পদার্থ কাদুয়ের মিশিয়ে মাটি তয়ারি হুয়ে আমি এইভাবে মাটি বিষয়ে জাঁলেলে এবং মাটির প্রকার আমি বিভিন্ন প্রকার মটাল মাটি দরসা মাটি এবং বায়া মাটি এই বিভিন্ন প্রকার মাটি বিষয়ে আমি জাঁবিয়া দরসা মটাল মাটি কাহকু কুয়া যায়রসা মাটি কাহক কুয়া যায়ালিয়টি কাহ কু কুযায় মটাল মাটি বিষয়ে আজ আমি পড়ি এই মাটি পাউশিয়া দিশে পাড়ে কলা দেখা মটাল মাটিরে কাদু অংশ বেশি থাকে এই মাটিরে উদ্ভিদ এত ভালো বড়িপারে না এইর কম উদ্ভিদ বেশি ভালো বড়িপারে না দরসা মাটি মটাল মটাল সহিত বাশি এই মাটি তয়ারি হয়ে যায় দরসা মাটি জৈব অংশ বেশি থাকে এই মাটি উদ্ভিদ ভালো বড়ে বালিয়া মাটি এই মাটি হাতক রুয়া রুয়া লাগে বাটিরে কাদু কিংবা জৈব অংশ বেশি নাই এই মাটি উদ্ভিদ ভালো বড়িপারে না আমি এই তিনোটি মাটি বিষয় জাঁলেলে মু তুমি এই মটাল মাটি দরসা মাটি আর মাটি বিষয় কিছু আলোচনা কৰি দিয়ে দেখ মটা মটা মাটি দেখিবা পাওঁচিয়া পাণি পঢ়িলে কলা দেখা যায় উদ্ভিদ ভাল বঢ়ি পাৰে নাই মনে ৰখি থ পানে তোমাৰ আগামী পৰীক্ষাৰে এই মাটি ভিতৰত কিছু প্ৰশ্ন আছিল পাৰে দৰছা মাটি দৰছা মাটিৰে জৈৱিক অংশ বেছি থাকে মটা মাটি চ ବାଲି ମିଶିଲେ ଦରସା ମାଟି ହୁଏ ଏଥିରେ ଉଦ୍ଭିଦ ଭଲ ବଢ଼ିପାରେ ବାଲିଆ ମାଟି ବାଲିଆ ମାଟିରେ ହାତକୁ ରୁଆ ରୁଆ ଲାଗେ ଏହି ମାଟିରେ କାଦୁଅ ଓ ଜୈବଂଶ ବେଶୀ ନଥାଏ ଏଥିରେ ଉଦ୍ଭିଦ ଭଲ ବଢ଼ିପାରେ ନାହିଁ ଏହି ତିନୋଟି ମାଟି ବିଷୟରେ ଆଲୋଚନା କରିଦେଲି ତୁମେ ତୁମ ବିଜ୍ଞାନ ଖାତାରେ ଲେଖି ମୋ ହ୍ୱାଟସଆପ୍ ନମ୍ବର ନାଇନ୍ ସେଭେନ୍ ସେଭେନ୍ ସିକ୍ସ ଜିରୋ ଏଇଟ୍ ଫୋର୍ ଏଇଟ୍ ଫୋର୍ ୱାନରେ ପଠାଇବ ଧନ୍ୟବାଦ